A loss. পরে ফোন করছি আপু। হ্যাঁ বস, আমাকে ফ্যাক্টরিতে কেমিক্যালের কারণে আমাকে সব শ্রমিকের গায়ে অ্যালার্জি হয়ে গেছে। আর আমরা এটাও শুনেছি নাকি এই অ্যালার্জির কারণে নাকি স্কিন ক্যান্সার হয়। হ্যাঁ শোন, তুই ফ্যাক্টরিতে কাজ করতেছিস, কাজ করতে থাক, মনোযোগ দিয়ে কাজ করলে এসব হবে না। এগুলো মাঝে মধ্যে একটু হয়, আবার ঠিক হয়ে যায়, এগুলো নিয়ে এত সমস্যা কী আছে? তুই এগুলো কারোর কাছে বলিস না, ঠিক আছে? বস, কী আর করবো, এই অ্যালার্জির কারণে আমাদের প্রায় লোক অসুস্থ হয়ে গেছে। আপনি কিছু একটা করেন, এরকম হলে তো আমরা সবাই মরে যাবো বস। দেখ, বিপদে পড়ি না পড়ি এগুলো নিয়ে তোর কথা বলতে হবে না। শোন, আমি কাজ করতেছি, তোর বেতন লাগলে 500 টাকা বাড়া দিচ্ছি, ঠিক আছে? আর আমি তোকে গ্লাভস আর মাস্ক দিয়ে দিচ্ছি, এটা পরে কাজ করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এগুলো কত হয়, আমারও কত হয়েছে, এখন আর হয় না, ঠিক হয়ে যাবে সব কিছু, ঠিক আছে? যা কাজ কর। আচ্ছা ঠিক আছে, ওকে বাবা, বাই। আমি একজন বিধবা, আপনি আমাকে বিয়ে করবেন? এই আপনার মাথা খারাপ নাকি? আপনি এগুলো কি করতেছেন? ওঠেন ওঠেন। দেখেন না, আমি অলরেডি বিবাহিত, আর চেনা নেই জানা নেই অলরেডি আমাকে চলে এসেছেন বিয়ে করতে, আবার আপনি প্রপোজ করতেছেন এতগুলো মানুষের সামনে। দেখেন, আপনি বিবাহিত তো কি হয়েছে, এতে আমার কোনো সমস্যা নেই। আর আমার দিকে একটু তাকান, দেখেন আমি কত সুন্দর। আমি আপনার না কোনো কষ্ট হতে দিব না, বিয়ের পর আমি আপনার অনেক খেয়াল রাখবো, কোনো প্রকার কোনো সমস্যা আপনার কখনোই হতে দিব না। দেখেন প্লিজ, আপনি এই রিংটা পরেন, আর বিয়ে তো আমরা পরেও করতে পারবো। এই নিন, আপনি এই আংটিটা পরে নিন না, আমরা বিয়ে পরে করব। এই নিন। আর দেখ, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি আপনাকে কেন বিয়ে করবো? হ্যাঁ, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আমার মধ্যে কী এমন কমতি আছে যে আপনি আমাকে পছন্দই করছেন না? দেখেন, আপনার সব থেকে বড় কমতি হচ্ছে আপনি বিধবা, আপনার এটা বুঝতে হবে। দেখেন, আপনাকে যদি কোনো কারণে আমি বিয়েটা করেও ফেলি, আমার আশেপাশের মানুষজনকে আমি কী মুখ দেখাবো? হ্যাঁ, আশেপাশের লোকজন সবাই হাসাহাসি করবে, বন্ধুবান্ধব থেকে সবাই হাসাহাসি করবে, আর তার মধ্যে যদি কোনো কারণে আপনার একটা বাচ্চা হয়ে যায় তাহলে তো কাম সারছেই। তো আপনার মতো মেয়েকে আমার পক্ষে কোনোভাবে বিয়ে করা সম্ভব না, আপনি আমার চোখের সামনে থেকে যান। আরে বাহ, একজন বিধবা নারীকে বিয়ে করার ফলে কী হবে সেটা তো আপনি খুব ভালো করেই জানেন, তবে এটা কি কখনো চিন্তা করে দেখেছেন? একটা বিধবা মহিলা কত কষ্ট করে সারা জীবন বেঁচে থাকে, তাকে কত কিছু সহ্য করতে হয়। আরে বাবা, কে সহ্য করলো আর কে সহ্য করলো না সেটা জেনে আমি কী করবো? হ্যাঁ অবশ্যই আপনাকে জানতে হবে, কারণ আপনি যদি না জানেন তাহলে বুঝবেন কিভাবে যে আপনার জন্য কত মানুষ বিধবা হয়েছে আর কত মানুষ সামনে বিধবা হতে চলেছে। এক্সকিউজ মি, আপনি সব কি বলছেন? হ্যাঁ একদম চুপ করুন, আমি আপনার ব্যাপারে সব কিছু জানি। ম্যাডাম প্লিজ, আপনি আমাদেরকে বাঁচান, আমাদের ফ্যাক্টরিতে অনেক বেশি কেমিক্যাল হওয়ার কারণে আমাদের কাজ করতে অনেক সমস্যা হয়, আমরা দিনমজুর, সেজন্য বাধ্য হয়ে ওই ফ্যাক্টরিতে কাজ করতেছি। প্লিজ আপনি আমাদেরকে কিছু একটা করেন, ওই ফ্যাক্টরিতে কাজ করতে করতে আমাদের অনেক শ্রমিক অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ভর্তি আছে, আর কিছু কিছু শ্রমিক তো মারাও গেছে। এখন এটার জন্য কিছু বলতে গেলে নকল একটা সার্টিফিকেট দরিয়ে দিয়ে তারপরে বলো যে অন্য একটা রোগের কারণে নাকি মারা গেছে, আমরা তো ভয়ে মুখ খুলতে পারছি না। এখন আপনি আমাদের শেষ ভরসা, আপনি আমাদেরকে কিছু একটা করেন, বাঁচান আমাদেরকে। আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম, আপনার স্যারের হাত অনেক উপর পর্যন্ত আছে, ওনাকে এইসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই, উনি শাস্তির কথা বললে কোনোভাবেই ভয় পাবে না, কারণ উনি জানে এতে ওনার কিছুই হবে না। ওনাকে এমনভাবে শাস্তি দিতে হবে যাতে উনি ব্যাপারটা বুঝতে পারে, ওনাকে ওনার মতো করে শাস্তি দিতে হবে, উনি যে কাজটা সবার কাছে করেছে ওইভাবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। এবার আপনি ভেবে দেখেন, একটা বিধবা মহিলাকে কত কিছু সহ্য করতে হয়। আচ্ছা, আপনি যদি হুট করে মরে যান তখন আপনার ফ্যামিলির কী হবে? আপনার হয়তো বা অনেকগুলো ব্যাকআপ আছে, আপনার অপশনসের অভাব হবে না, কিন্তু আপনার ফ্যাক্টরিতে যে গরিব মানুষগুলো কাজ করে তাদের তো আর কোনো ব্যাকআপ প্ল্যান নেই, তাদের কোনো অপশনসও থাকবে না, তারা কী করবে বলেন তো? একটা মেয়ের সংসার চলে তখনই যখন তার বাবা ভাই অথবা স্বামী কাজ করে সংসারে টাকা পয়সা নিয়ে আসে। তার স্বামী বাবা ভাই যদি না থাকে তার সংসার কীভাবে চলবে? আপনি আপনার সামান্য লাভের জন্য একটা মানুষের এত ক্ষতি করছেন, আপনার কি একটু লজ্জা করে না? দেখেন, আজকের পর থেকে আমি আর এরকমটা কখনোই করব না, আমি আসলে এতদিন রিয়েলাইজ করতে পারিনি, আপনার কারণে আমি সব কিছু বুঝতে পেরেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার ভুলের কারণে যত মানুষ মারা গিয়েছে, তাদের ফ্যামিলি নষ্ট হয়েছে, যারা বিধবা হয়েছে, যেসব বাচ্চা কাচ্চা অনাথ হয়েছে, আমি তাদের সবার দায়িত্ব নিবো।